পাগল পাগল ভ্যাঁ ভ্যাঁ করে কেঁদে ওঠে, খাট থেকে পড়ে যাচ্ছে, কখন কাঁদছে, কি জানি রামকৃষ্ণ মতো ভর হলো কিনা কে জানে, বলা যায় না। হঠাৎ বলতে পারে এখন আমি হরি বল হরি বল বলি, তো রামকৃষ্ণ নয় শুভেন্দু, তো রামকৃষ্ণ নয় শুভেন্দু, স্বামী বিবেকানন্দ নয় শুভেন্দু, একটা পাগল সাইকেল আছে ও দু তিনটে ওইসব ডেট ফেট বলে একটু বাজার 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 গরম করার চেষ্টা করেছিল। এখন ওর একমাত্র রাস্তা হচ্ছে গোল নিয়ে ধেই ধেই করে যদি নাচতে নাচতে পাড়া ঘুরে খালি হরি বল হরি বল। দাদা শুভেন্দুর কাছে খবর ছিল ও দিল্লি থেকে পাস করিয়ে এনেছিল, এখানে সিএ করবে, এখানে সিএ করলে বাংলায় কচু কাটা হবে, লক্ষ লক্ষ লাখ যুবকের পরে থাকবে। কি নকশালপন্থী দেখেছেন, তার থেকে ভয়ঙ্কর রক্তাক্ত অবস্থা পশ্চিমবঙ্গে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন প্রয়োজনে মৃত্যু দেব, প্রাণ দেব, প্রয়োজনে রক্ত দেব, কেউ সিএ বাংলার মধ্যে ভাগ করতে দেব, শুভেন্দু জানতো বাংলা ভাগ করবে। সমবায়ের ভোটে যদি এই অবস্থা হয় তাহলে পঞ্চায়েতে কি হবে? তার জন্যই তো আমি হাইকোর্টে ভারতীয় জনতা পার্টি গেছি, আমিও গেছি, বলেছি নমিনেশন ফাইল থেকে কাউন্টিং পর্যন্ত আধা সামরিক বাহিনী এবং কোর্ট নিযুক্ত পর্যবেক্ষক দিয়ে নির্বাচন করতে হবে। দাদা গতকাল এই নির্বাচনের পর তৃণমূল কংগ্রেস নন্দীগ্রামে একাধিক কর্মসূচি করবে বলছে, পদযাত্রা করবে, ধন্যবাদ জ্ঞাপন সভা করবে, এফআইআরও করা হবে, ডেপুটেশন দেওয়া হবে থানায়। সে একটা 3.5 বছরের জেলখাটা মালের কথা বলছেন আপনি, ওর উত্তর আমি দেবো নি। ও তো একটা 10-20 হাজার টাকার কর্মচারী, আমি ওর মালিককে হারিয়েছি, ওর মালিক যেদিন বলবে তার উত্তর আমি দেবো। দাদা ভুয়ো শিক্ষক তালিকায় তৃণমূল কাউন্সিলর কি বলবেন? ভুয়ো শিক্ষক তৃণমূল কাউন্সিলর শুধু নয়, উত্তর দিনাজপুরের এমএলএ এর মেয়ের নাম আছে, খানাকুলটুরতে পঞ্চায়েত সমিতির সহসভাপতি পূর্ত কর্মাধ্যক্ষর বউর নাম আছে, এই জন্য শুধু নাম আর ক্রমিক নম্বর দিয়েছে, স্কুলের নাম বাবার নাম বা স্বামীর নাম দেয়নি। হাইকোর্ট বলেছে 29 তারিখের মধ্যে নাম বাবার নাম স্কুলের নাম দিয়ে দিতে, তারপরে দেখতে পাবেন এই 952 আর 53 1005 এ সব নয় টাকা নিয়ে চাকরি দিয়েছে, নয় তৃণমূলের নেতার আত্মীয় স্বজন বেআইনিভাবে চাকরি দিয়েছে। এ তো সবে সন্ধ্যা, এখনও সূর্য ডুবেনি, এই 1-1.5 মাসের মধ্যে 30,000 পেরিয়ে যাবে। তৃণমূল বিধায়ক নিদান দিচ্ছেন যে ব্যান্ডেজের রাখতে হবে, স্টেথো মানে স্টেথো রাখতে হবে, বলুন ডেলি বলতে বলুন, প্লিজ স্যার প্লিজ বলতে বলুন, কোন কোন রোগকে কোন নুন দিতে হয়।